বুধবার আরো জল ছাড়লো ডিভিসি। বানভাসী দক্ষিণবঙ্গ নতুন করে প্লাবিত হবার আশঙ্কা, বিপর্যস্ত কয়েক লক্ষ মানুষ। বুধবার আরো জল ছাড়লো ডিভিসি। একদিকে কয়েকদিনের টানা বৃষ্টি, তার সাথে বৃষ্টির অতিরিক্ত জল এবার ছাড়ছে ডিভিসি। আর এই দুইয়ের চাপে দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক মৃত্যুর ঘটনার খবরও পাওয়া গেছে। জলের নিচে তলিয়ে গেছে বহু কৃষি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। আর এই পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। জানা গেছে বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হয়। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে বলে খবর। মঙ্গলবার মাইথন থেকে 160,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, এদিন ছাড়া হয়েছে 40,000 কিউসেক। এদিন পাঞ্চেত থেকে 130,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল পৌঁছাবে দুর্গাপুর ব্যারেজে। অপরদিকে মাইথন ও পাঞ্চেত এই দুই জলাধার থেকে মোট 247,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। সেই জল দামোদর নদ হয়ে পৌঁছায় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে বুধবার জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ডিভিসি থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। গত শুক্রবার বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে গভীর এবং পরবর্তীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। আর তার জেরেই টানা চার দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর তাতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে সোমবার বিকেলের পর থেকে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। কিন্তু তাতে রেহাই মিলছে না, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে অজয়, দামোদর, কংসাবতী, কেলেঘাই, দ্বারকেশ্বরী, গন্ধেশ্বরী, দ্বারকা নদীগুলি রীতিমতো ফুসছে। এদিকে ডিভিসির আওতাধীন মাইথন পাঞ্চেত বাঁধ থেকে পরপর জল ছাড়া হচ্ছে। আর এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকালে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10 জেলায় 10 জন সচিবকে পাঠানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।